হারিয়ে গেছে, আর সারাদিন আপনি সেটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। অনেকের মেয়ে ভোরবেলা পালিয়ে যাবে, সন্ধ্যেবেলা ফিরে আসে। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মেয়েও ফিরে আসবে, কোনো সম্ভাবনা হবে না। চুপ করুন, আপনার মেয়ে যদি ফিরেও আসে আমার ছেলের সঙ্গে তার বিয়ে আমি দেবো না। বিয়ে বসাই, এই বিয়েটা না হলে আমি লোকের কাছে মুখ দেখাতে পারবো না, আমার সম্ভাবনা আসবে যাবে। লোকে নানা রকম কথা বলছে, মেয়েটা ঘরে নেই, আমি কি করবো বুঝতে পারছি না। মা, আমার একটা ভুল হয়ে গেছে। কি ভুল করেছিস? মা, আমি জানতাম না যে এই মেয়েটার সাথে দাদার বিয়েটা হচ্ছে। আসলে এই মেয়েটা যাকে ভালোবাসে আমি তার সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিয়েছি। আমি বলছি কি, আমার মেয়েকে ফিরে আসতে দিন, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। একটা কথা বলবেন না, এই সর্বনাশ আপনার জন্য হয়েছে। আমার জন্য সর্বনাশ? আস্তে আস্তে চলে যাবো, তোকে দাঁড়িয়ে থাকবে কখন? তুই আমার মেয়েকে নিয়ে আসবি, সব পরিস্থিতি কথা যত। দাদা, এতক্ষণে নিয়ে চলে আসতাম, বরের ছোট ভাই আমাদেরকে মেরে অনুর সঙ্গে আজ ওর বিয়ে দিয়ে দিয়েছে। কাকিমা, আনন্দ কোন গাড়িতে আছে? কাকিমা, পিছনে গাড়ি। দাদা, কোন গাড়িতে উঠলো? দাদা, ও দেখো সামনে গাড়িতে বোধ হয়। এক্সকিউজ মি জেন্টলম্যান, সাইড প্লিজ। হ্যালো, সাইড সাইড। Right, please. Thank you. What is the problem, Shoshur Mushai? I don't understand. ব্যাপারটা কি? মানে আমি আমি সারাদিন উপোস করে বসে আছি এই বিয়ের জন্য, আর আপনারা আমাকে ওখানে একা ফেলে রেখে এখানে গুলতানি করছেন? তার মানে মেয়ে কোথায়? হ্যাঁ, অ্যাটলিস্ট ওই শুভ দৃষ্টিটা তো হোক। নাও এবার সামনে থেকে, এক ভাই আমার পেছন পাঠিয়ে দিচ্ছে, আরেক ভাই বর্ষে যে বসে আছে। এই এটাকেও গাড়িতে দাও। এই গাড়ি বের কর, না গাড়ি বের কর, মারো কি। লাল, একটু জোরে চালাও প্লিজ। শালা, আমার সঙ্গে পায়তারা সব কটা সব প্রণাশ করে দেবো, একটাকেও ছাড়বো না। কি হলো, দাঁড়ালি কেন? বাবা, রেড সিগন্যাল হয়ে গেছে। ওই সিগন্যাল দিলে সব ভুলে যা। চল চল চল, বেরিয়ে পড়, চালা। বাবা, একটা সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওখানে ভাবতে হবে না, সামান্য কেড়ে ছেড়ে গেছে হয়তো। চল তুই চল। এক্সকিউজ মি মিস্টার জেন্টলম্যান, ওয়ান ভেরি স্মল নো, ইউ ক্যান ইউ টেল মি ওয়াই ইউর ফেস লুকিং লাইক? না মানে আমি বলছি কি, একটু মিষ্টি করে ক্যান ইউ টেল মি কি সবাই এখানে এত রেগে আছে কেন? হোয়াট ইজ দ্য কজ? বিকজ তোমার ছোট ভাই আমাদের মেয়েকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। তোমার কপালে এখন বাবাজি কাঠুল্লো। আরে জোরে চালা না। এই বর্তমান 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 শাটেল বর্তমান। এই এটা কে রে? বর্তমান বর্তমান শাটেল যাচ্ছে। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমাকে যেই বিয়ে বাড়িতে নিয়ে এসেছে
আমাকে তার কাছে পৌঁছে দিতে হবে কাকু। কে তোর কাকু রে মাতাল? যতো আমার কাছে চলে যা কাকু। এই দিচ্ছি। গুণেদি পরিবার অনেক সর্বনাশ হয়েছে, এখন বলুন আমার মেয়ে কোথায়? আপনার মাথা খারাপ হয়েছে? যার সঙ্গে আপনার মেয়ে পালিয়েছে তার বাবাকে জিজ্ঞেস করুন। এই সর্বনাশ, এমনিতে বলবে না, এই যা বড় পাড়াটাকে নিয়ে আয়। বিকাশদা, হ্যাঁ, তুমি মাকে নিয়ে ভিতরে যাও। ভালো নাটক দেখালেন শিবপ্রসাদ বাবু। প্রথমে বড় ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করলেন, তারপর ছোট ছেলেকে পাঠালেন আমার মেয়ের সঙ্গে অন্য ছেলের বিয়ে দিতে। ভালো, আপনারা না শিক্ষিত পরিবার, দুম করে আমার সর্বনাশ করে দিলেন। এসব কি শুনছি আমি? উনি যা বলছেন সেটা সত্যি বাবু। আমি জানতাম না যে ওর সাথে দাদার বিয়ে, তাই ও যাকে ভালোবাসে তার সঙ্গে ওর বিয়ে দিয়েছি। আর যদি জানতাম তাহলে সেটাই করতাম। এটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি খুশি মনে বাড়ি ছাড়তে রাজি বাবু। ভুল কার হয় না, তুমি কি ভুল করনি? আজকে আসার সময় তুমি আমাকে সিগন্যাল ভাঙতে বললে, আমাদের গাড়ির সঙ্গে একটা সাইকেলওয়ালা ধাক্কা লাগলো আর আমরা ফিরেও তাকাই না। সেইটা তোমার কাছে ভুল নয়, কারণ মাকে হসপিটালে নিয়ে যাওয়াটা এমার্জেন্সি। ছোটবেলায় আমি যখন মারপিট করতাম তুমি আমাকে বকতে, আর আজকে তোমার সামনে এতগুলো লোককে মারলাম কিন্তু তুমি চুপ করে থাকলে, একটা কথা বললে না, এইটাও তোমার কাছে ভুল নয়। কারণ আমি আমার পরিবারকে ওদের হাত থেকে বাঁচিয়েছি, অন্যের যা হওয়ার হোক, কিন্তু আমরা যেন ভালো থাকি। কিন্তু বাবা, স্বার্থপর হওয়াটাও সবচেয়ে বড় ভুল। কাউকে সাহায্য করাটা যদি ভুল হয়ে থাকে